দেহের কোথায় তিল থাকলে কি হয়? সাধারণত শরীরের কোনো বিশেষ অংশে একটি তিলের অবস্থান সেই অঙ্গের সৌন্দর্যকে অনেকাংশে বাড়িয়ে তোলে। ভাবুন, একতা বিশ্ব মাতানো সঙ্গীত শিল্পী ম্যাডোনা কিংবা সুপার মডেল সিন্ডি ক্রফোর্ডের ঠোঁটের ওপরে তিলের কথা। ও একটিমাত্র তিল তাদের সৌন্দর্যকে করেছে বহুগুণ আকর্ষণীয় আর কাম্য। তবে তিলকে শুধুমাত্র শারীরিক সৌন্দর্যের জ্যোতি বাড়ানোর কারিগর হিসেবে ভাবা হয় না। চিন্তাশীল মানুষদের অনেকে ভাবলক্ষণ আর অন্যান্য আনুষাঙ্গিক বিচারে সিদ্ধান্তে চেয়েছেন শরীরে তিলের অবস্থানের ভালো মন্দ নিয়ে। তেমনি কিছু ধারণা এখানে তুলে ধরা হলো। তবে অনেক চিন্তাশীল মানুষ এটাও মনে করেন এসব ধারণা আসলে কুসংস্কারকে শক্তিশালী করে এবং এগুলোর সত্যিকারের কোনো ভিত্তি নেই। তবে পক্ষে বিপক্ষে চিন্তা বাদ দিয়ে শেয়ার বার্তার পাঠকদের জন্য তিল নিয়ে প্রচলিত ধারণাগুলো তুলে ধরা হলো। প্রাচীন সুমাত্র শাস্ত্রে তিল দেখে ভাগ্য নির্ধারণের পদ্ধতি বর্ণনা করা আছে। তিল দেখে আমরা ভবিষ্যৎ সম্পর্কেও জানতে পারি। শরীরের বিভিন্ন অংশে তিলের উপস্থিতি, রং, আকৃতি প্রভৃতি দেখে আমরা আমাদের ভবিষ্যৎ সম্পর্কে ধারণা করতে পারি। দীর্ঘ গবেষণার পর ভারতীয় উপমহাদেশীয় পণ্ডিতরা এই তথ্য আবিষ্কার করেন। পুরুষের শরীরের ডান দিকে এবং নারীদের শরীরের বাঁ দিকে তিল থাকা শুভ। আসুন দেখি আমাদের ভাগ্য সম্পর্কে তিল কি বলে। কোনো ব্যক্তির শরীরে 12টির বেশি তিল হওয়া শুভ মনে করা হয় না। 12টার কম তিল হওয়া শুভ ফলদায়ক। যাদের ভ্রুতে তিল থাকে তারা প্রায় ভ্রমণ করেন। ডান ভ্রুতে তিল থাকলে ব্যক্তির দাম্পত্য জীবন সুখী হয়, আবার বাঁ ভ্রুতে তিল দুঃখী দাম্পত্য জীবনের সংকেত দেয়। মাথার মাঝখানে তিল থাকলে তা নির্মল ভালোবাসার প্রতীক। ডান দিকে তিল থাকা কোনো বিষয়ে নৈপুণ্য দর্শায়, আবার যাদের মাথার বাঁ দিকে তিল আছে তারা অর্থের অপচয় করেন। মাথার ডান দিকে তিল ধন বুদ্ধির চিহ্ন, বাঁ দিকে তিল নিরাশাপূর্ণ জীবনের সুযোগ। ডান চোখের মণিতে তিল থাকলে ব্যক্তি উচ্চ বিচারধারা পোষণ করে। বাঁ দিকের মণিতে যাদের তিল থাকে তাদের বিচারধারা ভালো হয় না। যাদের চোখের মণিতে তিল থাকে তারা সাধারণত ভাবুক প্রকৃতির হন। চোখের পাতায় তিল থাকলে ব্যক্তি সংবেদনশীল হন। তবে যাদের ডান পাতায় তিল থাকে তারা বাঁ পাতায় তিলযুক্ত লোকের তুলনায় বেশি সংবেদনশীল। কানে তিল থাকা ব্যক্তি দীর্ঘায়ু হন। স্ত্রী বা পুরুষের মুখমণ্ডলের আশেপাশে তিল তাদের সুখী ও ভদ্র হওয়ার সংকেত দেয়। মুখে তিল থাকলে ব্যক্তিভাগ্যে ধনী হন, তারা জীবনসঙ্গী খুব সুখী হয়। নাকে তিল থাকলে ব্যক্তি প্রতিভা সম্পন্ন হন এবং সুখী থাকেন। যে নারীর নাকে তিল রয়েছে তারা সৌভাগ্যবতী হন। যাদের ঠোঁটে তিল রয়েছে তাদের হৃদয়ে ভালোবাসায় ভরপুর। তবে তিল ঠোঁটের নিচে থাকলে সে ব্যক্তির জীবনে দারিদ্র বিরাজ করে। গালে লাল তিল শুভ বা গালে কালো তিল থাকলে ব্যক্তি নির্ধারণ হয়, কিন্তু ডান গালে কালো তিল থাকলে তা ব্যক্তিকে ধনী করে। যে স্ত্রীর থুতনিতে তিল থাকে তিনি সহজে মেলামেশা করতে পারেন না, এরা একটু রুক্ষ স্বভাবের হন। ডান কাঁধে তিল থাকলে সেই ব্যক্তি দৃঢ়চেতা, আবার যাদের বাঁ কাঁধে তিল থাকে তারা অল্পেই রেগে যান। যার হাতে তিল থাকে তারা চালাক চতুর হন। ডান হাতে তিল থাকলে তারা শক্তিশালী হন, আবার ডান হাতের পিছনে তিল থাকলে তারা ধনী হয়ে থাকেন। বাঁ হাতে তিল থাকলে সে ব্যক্তি অনেক বেশি টাকা খরচ করেন, আবার বাঁ হাতের পিছনের দিকে তিল থাকলে সে ব্যক্তি কিপ্টেও হন। যে ব্যক্তির ডান বাহুতে তিল থাকে তারা প্রতিষ্ঠিত ও বুদ্ধিমান। বাঁ বাহুতে তিল থাকলে ব্যক্তি ঝগড়াটে স্বভাবের হন। তা বুদ্ধিতে খারাপ বিচার থাকে। যাদের তর্জনীতে তিল থাকে তারা বিদ্যান ধনী এবং গুণী হয়ে থাকেন। তবে তারা সব সময় শত্রুদের কারণে সমস্যায় থাকেন। বৃদ্ধাকুণ্ঠে তিল থাকলে ব্যক্তি কর্মঠ, সদ্ব্যবহার এবং ন্যায়প্রিয় হন।
মধুময় তিল থাকলে ব্যক্তি সুখী হন, তার জীবনে কাটে শান্তিতে। যে ব্যক্তির কনিষ্ঠায় তিল রয়েছে তারা ধনী হলেও জীবনে অনেক দুঃখ কষ্ট সহ্য করতে হয়। যার অনামিকায় তিল থাকে তারা জ্ঞানী, যশস্বী, ধনী ও পরাক্রমী হন। গলার সামনের দিকে তিল থাকলে ব্যক্তির বাড়িতে বন্ধু বান্ধবের আনাগোনা লেগে থাকে। গলার পিছনে তিল থাকলে সে ব্যক্তি কর্মঠ হয়। যে ব্যক্তির কোমরে তিল থাকে তার জীবনে সমস্যার আনাগোনা লেগেই থাকে। ডান দিকের বুকে তিল থাকা শুভ, এমন স্ত্রী খুব ভালো হয়, পুরুষ ভাগ্যশালী হয়। বা দিকের বুকে তিল থাকলে স্ত্রী পক্ষের তরফে অসহযোগিতার সম্ভাবনা থাকে। বুকের মাঝখানে তিল সুখী জীবনের সংকেত দেয়। যে জাতকের পায়ে তিল রয়েছে তারা অনেক ভ্রমণ করেন। যে ব্যক্তির পেটে তিল আছে তারা খুব খাদ্যরসিক হয়, মিষ্টি তাদের অত্যন্ত প্রিয়, তবে তারা অন্যকে খাওয়াতে খুব একটা পছন্দ করে না। ডান হাতুতে এরা তিল থাকলে গৃহস্থী জীবন সুখী হয়, বাঁ হাতুতে তিল থাকলে দাম্পত্য জীবন দুঃখময় হয়। সো বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, পরবর্তী ভিডিওটি দেখার জন্য প্লিজ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি লাইক অ্যান্ড শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভকামনা রইলো।